স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যেটা জানতে চাইছ সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারে পাস নম্বর কত তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সেমিস্টার ফোরের পরীক্ষা কবে হতে পারে চার নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এই চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে দেখো ভোটের জন্য রেজাল্ট প্রকাশিত হওয়ার ক্ষেত্রে একটু লেট হয়েছে অর্থাৎ না হলে এতদিন তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যেত তবে তোমাদের যেটা বলবো যে যে জুন মাস চলছে এই জুন মাস প্রায় শেষের পথে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ খুব বেশি দেরি হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ তোমরা যেটা বুঝতে পারছ যে পরের সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা খুব চান্স আছে আর যদি নাও হয় তাহলে কিন্তু জুলাই মাসের সেকেন্ড সেমিস্টারে অবশ্যই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা তাহলে তোমরা জানতে পারলে যে প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় পাস নম্বর কত এটা আগেও বলেছি তবে চ্যালেঞ্জে তোমরা অনেকে নতুন আসছো সেই কারণে তোমাদের জানা দরকার ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে পাস নম্বর হচ্ছে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট হচ্ছে পাস নম্বর অর্থাৎ একশো নম্বরের মধ্যে তোমাকে তিরিশ পেতে হবে পাস করার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কোনো সাবজেক্টে থিওরি হচ্ছে পঁচাত্তর নম্বর এবং ইন্টারনাল হচ্ছে পঁচিশ নম্বর সেক্ষেত্রে কি হবে তোমার পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হলে পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষায় তেইশ পেতে হবে এবং পঁচিশ নম্বরের যে ইন্টারনাল পরীক্ষা সেখানে তোমাকে কিন্তু আট নম্বর পেতে হবে এইটা হচ্ছে তোমার পাঁচ নম্বর থিওরি পেপার পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে তোমাকে তেইশ নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য তাহলে বুঝতে পারলে এবং পঞ্চাশ নম্বরের যে পেপারগুলো তোমাদের ছিল তাতে তোমার পনেরো নম্বর পেতে হবে পাস করার জন্য এবং অন্যান্য সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ফোর বা থার্ড সেমিস্টার অন্যান্য সেমিস্টারে পঁয়ষট্টি নম্বরের মধ্যে কুড়ি নম্বর পেতে হয় পাস করার জন্য কুড়ি নম্বর পেতে হয় পাস করার জন্য এবং যেগুলো আশি নম্বরের পেপার হয় যেমন এসিসি পেপার সেখানে চব্বিশ নম্বর পেতে হয় পাস করার জন্য এই হচ্ছে পাসিং মার্ক অর্থাৎ তোমাদের পাস নম্বর হচ্ছে থার্টি সেটা ইন্টার্নালে আলাদাভাবে থার্টি পারসেন্ট পেতে হবে এবং থিওরি পেপারে আলাদাভাবে থার্টি পারসেন্ট পেতে হবে কেউ যদি ইন্টার্নাল না দিয়ে থাকে তাহলে তার সেমিস্টার ব্যাক এসে যাবে অর্থাৎ সেমিস্টার ব্যাক নয় সরি এখানে কিন্তু সেই সাবজেক্টে সাপ্লি এসে যাবে কেউ যদি ইন্টারনাল না দিয়ে থাকে তাহলে পাঁচ নম্বরটা বলে দিলাম এবারে সেমিস্টার ফোরের পরীক্ষা কবে দেখো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের শুরু হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কি বললাম তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সেমিস্টার ফোরের পরীক্ষা শুরু হতে চলেছে সেমিস্টার ফোরের পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহ এবারে হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তোমাদের আগস্ট মাস থেকে সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো